বিশ্বে এক সপ্তাহে করোনায় মৃত্যু কমেছে 8 ভাগ অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়ছে ডেল্টা ধরন সিডনিতে আংশিক লকডাউন বিদেশি সেনা প্রত্যাহারে তালেবানের হাতে পতনের হুমকিতে আফগান সরকার মার্কিন গোয়েন্দা সংস্থার সতর্কতা চীনের হেনান প্রদেশে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুনে 18 জন নিহত আহত 16 জনের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিম আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান শিরোনাম শুনছিলেন এবার চলে যাচ্ছে পুরো খবরে বিশ্বে একদিনে মারা গেছে 7998 জন নতুন আক্রান্ত 3,99,000 এ নিয়ে করোনায় বিশ্বে মোট প্রাণহানি 39,15,000 ছাড়িয়েছে শনাক্ত 18,07,00,000 বেশি গেল সপ্তাহে মৃত্যুর হার কমেছে 8%। বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী হয়েছে ব্রাজিল একদিনে দেশটিতে প্রাণ গেছে 2,042 জনের আক্রান্ত হয়েছে 72,705 জন গত সপ্তাহের তুলনায় দেশটিতে আক্রান্ত বেড়েছে 10%। 24 ঘন্টায় ভারতে মারা গেছে 965 জন নতুন করে শনাক্ত 51,248 এক সপ্তাহে দেশটিতে মৃত্যুর হার কমেছে 32%, 24% কমেছে আক্রান্তের হার। এদিকে যুক্তরাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনার ডেল্টা ধরন এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ বেড়েছে 45% আর মৃত্যু বেড়েছে 32%। পর্তুগালেও বাড়ছে ডেল্টা ধরনের সংক্রমণ বৃহস্পতিবার দেশটিতে 1,500-এর বেশি মানুষ শনাক্ত হয়। আফ্রিকার অন্তত 20টি দেশ করোনার তৃতীয় ঢেউয়ের দ্বার প্রান্তে আছে সাউথ আফ্রিকায় এক সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে 42%। ক্লাস্টার সংক্রমণ বাড়ায় সিডনিতে আংশিক লকডাউন জারি করেছে অস্ট্রেলিয়া শুক্রবার 65 জনের শরীরে শনাক্ত হয় ডেল্টা ভ্যারিয়েন্ট এর মধ্যে 22 জনই সিডনিতে ইন্দোনেশিয়াতে এক সপ্তাহে মৃত্যুর হার বেড়েছে 61%। রাশিয়াতে বেড়েই চলেছে সংক্রমণ ও মৃত্যু এক সপ্তাহে 30% বেড়েছে আক্রান্ত আর মৃত্যু বেড়েছে 28%। মুশরিফা নুজাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টিকাদান কর্মসূচি এবং বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্যে গতি ফেরায় করোনা মহামারীর আগের অবস্থায় ফিরতে শুরু করেছে বিশ্ব অর্থনীতি এর ফলে চলতি বছর বৈশ্বিক অর্থনীতির 6% প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান IHS মার্কেট। করোনার ধাক্কায় 2020 সালে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয় বিশ্ব অর্থনীতি লকডাউন এবং বিধিনিষেধের কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় মন্দায় পড়ে অনেক দেশ বেড়ে যায় বেকারত্বের হার করোনা রোধে এবছর বিশ্বব্যাপী টিকাদান কার্যক্রম শুরুর পর বিভিন্ন দেশে ধাপে ধাপে শিথিল হয় বিধিনিষেধ ফলে বৈশ্বিক অর্থনীতির বেশিরভাগ সূচকে দেখা গেছে ঊর্ধ্বগতি এরই মধ্যে বিশ্ব অর্থনীতি করোনা মহামারীর আগের স্তরকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ বাজার গবেষণা প্রতিষ্ঠান IHS মার্কেট মাসভিত্তিক জরিপ করে প্রতিষ্ঠানটি জানায় এমন ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে চলতি বছর বৈশ্বিক অর্থনীতি 6% বৃদ্ধি পাবে যা হবে প্রায় 50 বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড সংস্থাটি বলছে গত বছরের শেষ দিকেই মহামারীর প্রভাব কাটিয়ে ওঠে এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনীতি যেখানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে চীন মে মাসে যুক্তরাষ্ট্রের সার্বিক জিডিপি নতুন উচ্চতায় পৌঁছায় এছাড়াও আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অর্থনীতিও জুলাই সেপ্টেম্বরে প্রাক মহামারীর পর্যায়ে ফিরবে এদিকে করোনা টিকার অভাব দেখা দিলে অনেক দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার পিছিয়ে যাবে বলে সতর্ক করেছে IHS মার্কেট সংস্থাটি বলছে করোনা টিকাদানে পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে অর্থনৈতিক পুনরুদ্ধারের ঝুঁকি রয়েছে এছাড়াও ইলেকট্রনিক্স পণ্যসহ নির্দিষ্ট কিছু পণ্যের সরবরাহ সংকটও প্রবৃদ্ধির গতি কমিয়ে দিতে পারে অন্যদিকে চলতি বছর মূল্যস্ফীতি 3.3% হতে পারে বলে মনে করছে IHS মার্কেট কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ বিদেশি সেনা প্রত্যাহারে 6 মাসের মাথায় পতন ঘটতে পারে আফগান সরকারের এমন আশঙ্কার কথাই জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সেনা প্রত্যাহারের আগেই তালেবানের যে দৌরাত্ম্য দেখা যাচ্ছে তার ভিত্তিতেই এমন সতর্কবার্তা দিল তারা এমন পরিস্থিতির মধ্যেই আজ ওয়াশিংটনে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি 11 সেপ্টেম্বরের মধ্যে আনুষ্ঠানিক আফগানিস্তান ছাড়বে মার্কিন ও ন্যাটো বাহিনী এরই মধ্যে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে চূড়ান্ত সেনা প্রত্যাহারের আগেই আবারও আক্রমণাত্মক ভূমিকায় ফিরেছে তালেবান এতদিন আফগানিস্তানের দক্ষিণাঞ্চল তালেবান ঘাঁটি হিসেবে পরিচিত হলেও এবার তারা অগ্রসর হচ্ছে উত্তরের দিকে
একের পর এক এলাকা চলে যাচ্ছে তালেবানের দখলে। জাতিসংঘের হিসেবে আফগানিস্তানের অর্ধশত জেলার দখল নিয়েছে তালেবান, তাদের প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে সেনারা। আফগানিস্তানে আবারও তালেবানের শাসনের হুমকি দেখা দিয়েছে। বুধবার কুন্দুজের মতো গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেয় তালেবান। আত্মসমর্পণ করতে দেখা গেছে অনেক আফগান সেনাকে। এমন পরিস্থিতিতে নতুন সতর্কবার্তা জানিয়েছে মার্কিন গোয়েন্দারা। তারা বলছে, তালেবান যেভাবে আক্রমণাত্মক হচ্ছে তাতে বিদেশি সেনা প্রত্যাহারের পর বিপাকে পড়বে আফগান সরকার। সেনা প্রত্যাহারের ছয় মাসের মাথায় সরকার পতনের আশঙ্কা তাদের। তবে তালেবান তৎপরতায় উদ্বেগ জানালেও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় বাড়ানো হবে না বলে সাফ জানিয়েছে যুক্তরাষ্ট্র। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা সর্বদলীয় বৈঠকে কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে রাজ্যটির নেতারা। এছাড়া বিধানসভা নির্বাচন সহ আরও তিনটি দাবি জানান তারা। তাদের দাবি, জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে উপস্থিত হন কেন্দ্র ও কাশ্মীরের বিভিন্ন দলের শীর্ষ নেতারা। 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর এটি কেন্দ্র ও কাশ্মীরের নেতাদের প্রথম বৈঠক। সাড়ে তিন ঘণ্টার বৈঠকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি আলোচনা হয় বিধানসভার পুনর্বিন্যাস ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে। কেন্দ্র সরকারের কাছে কাশ্মীরের নেতাদের মূল পাঁচটি দাবির মধ্যে প্রথমটি ছিল রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া। এছাড়াও দ্রুত বিধানসভা নির্বাচন, বাসিন্দাদের জমির অধিকার নিশ্চিত ও রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি জানানো হয়। বৈঠকে বিভিন্ন আলোচনার পাশাপাশি আমরা কেন্দ্র সরকারের কাছে পাঁচটি প্রধান দাবি জানিয়েছি, যার প্রথমটি হল রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া। এছাড়াও দ্রুত বিধানসভা নির্বাচন ও কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে কাশ্মীরের উন্নয়নের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও দ্রুত বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতি দেয়া হয় নেতাদের। 2019 সালে ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ বিলুপ্তির মাধ্যমে জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা প্রত্যাহার করে মোদী সরকার। দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় রাজ্যটিকে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের হেনান প্রদেশে একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগে 18 জন নিহত হয়েছে। এদের বেশিরভাগের বয়স 7 থেকে 16 বছরের মধ্যে। আহত হয়েছে অন্তত 16 জন, এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার স্থানীয় সময় রাত 3টার দিকে ঝেংচেং কাউন্টির ঝেংশিং মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লাগে। তবে এখনও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর আগে 2000 সালে চীনের লুইয়াং শহরের এক নৈশ ক্লাবে আগুন লেগে 300+ মানুষ নিহত হয়। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 17 সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার রাজধানী নাইরোবির কাছে কাজিয়াদো কাউন্টিতে এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি থেকে অদ্ভুত শব্দ আসছিল। কয়েকবার অবতরণের চেষ্টা ব্যর্থ হওয়ার পর আকস্মিকভাবেই তা পাহাড়ে আছড়ে পড়ে। দুর্ঘটনায় 6 জন আহত হয়েছে, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার সময় 23 সেনা হেলিকপ্টারে ছিলেন। হেলিকপ্টার বিধ্বস্তের কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে একটি বহুতল আবাসিক ভবন ধসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অন্তত 10 জন এবং নিখোঁজ রয়েছেন 99 জন। সিএনএন বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে সাউথ ফ্লোরিডার মিয়ামির 12-তলা ভবনটির একাংশ ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় ভবনটির 95টি ফ্ল্যাট ধসে পড়ে, তবে বাকি 71টি ফ্ল্যাট অক্ষত থাকে। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার শঙ্কা করছে উদ্ধারকারী দল। এ পর্যন্ত 35 জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের একজন প্যারাগুয়ের ফার্স্ট লেডির আত্মীয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভবনটি থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। তবে এই ভবন ধসের কোনো কারণ এখনও জানাতে পারেনি কর্তৃপক্ষ। ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় 264 বাংলাদেশি উদ্ধার হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ভূমধ্যসাগর থেকে 264 জন বাংলাদেশি এবং মিশরের 3 নাগরিক সহ 267 জনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে তিউনিশিয়ার কোস্টগার্ড। এসব নাগরিক নৌকাযোগে লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাচ্ছিল। পরে নৌকার ইঞ্জিনের ত্রুটি দেখা দেওয়ায় সাগরে ভাসতে থাকে দলটিতে উদ্ধার করে তিউনিশিয়া কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরে তিউনিশিয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেরবারের একটি হোটেলে
কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর আগে গত 11 জন ভূমধ্যসাগর থেকে 439 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে লিবিয়ার কোস্টগার্ড, তাদের মধ্যে 164 জন বাংলাদেশে ছিলেন। নতুন সরকার গঠন করে পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন দিতে যাচ্ছে ইসরায়েলের নাফতালি বেনেট সরকার। বুধবার এ সংক্রান্ত একটি প্রকল্প এগিয়ে নেওয়ার অনুমতি দিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয়। নতুন প্রকল্পের আওতায় পশ্চিম তীরে তৈরি হবে শপিং সেন্টার, স্কুল সহ বেশ কিছু স্থাপনা। 1967 সালে ফিলিস্তিনে দখলদারিত্ব শুরুর পর থেকে পশ্চিম তীরে ইহুদি বসতি বাড়াচ্ছে ইসরায়েল। এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে এর বিরোধিতা করে আসছে ফিলিস্তিন। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার অন্যতম প্রতিবন্ধকতাও এই বসতি নির্মাণ। রাশিয়ায় পেশিজনিত দুর্বলতায় ভোগা ব্যক্তিদের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ গিটার। এই গিটার বাজাতে গতানুগতিক গিটারের থেকে কম শক্তি ব্যবহার করতে হয়। দেশটির সঙ্গীত প্রতিষ্ঠান নলি মিউজিকের উদ্যোগে চলছে এই গিটার তৈরি। রাশিয়ার ডেনিস গনসারভ ভুগছেন পেশিজনিত দুর্বলতার রোগে, তবে তিনি স্বপ্ন দেখেন একজন রকশিল্পীর মতো করে গিটার বাজানোর। এবার তিনি পূর্ণতা দিচ্ছেন তার সেই স্বপ্নে। রাশিয়ার সঙ্গীত প্রতিষ্ঠান নলি মিউজিকের টেকনিক্যাল ডিরেক্টর মেক্সিম মেদভিৎসভের সঙ্গে তৈরি করছেন বিশেষ গিটার। ডেনিসকে সম্পূর্ণরূপে গিটার বাজানোর আসল স্বাদ দিতে কাজ শুরু করে। গিটার তৈরির দলটি পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি নকশায় গিটার তৈরি করেছে। প্রথম দিকে গিটারটিতে তারের বদলে ব্যবহার করা হয়েছিল বোতাম, কিন্তু গতানুগতিক গিটার বাজানোর অনুভূতি দেওয়ার জন্য বর্তমানে নতুন করে নকশায় সংযোজন করা হয়েছে তার। গিটারের নতুন নকশায় আমরা বাটনের বদলে তার ব্যবহার করছি, তবে অবশ্যই গতানুগতিক গিটারের তারের মতো এই তারগুলো নয়। তারগুলোতে সামান্য স্পর্শ করলেই সেখান থেকে সুর বের হবে। এর দ্বিতীয় পার্থক্য হলো গিটারটিকে মোবাইল অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া গিটারের ওজন হালকা করার জন্য ব্যাটারিতেও আনা হয়েছে ভিন্নতা। এমনকি পরিবেশ বান্ধব করার জন্য গিটার তৈরিতে ব্যবহার করা হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য বস্তু। বাদ্যযন্ত্র বাজাতে খুব ভালোবাসি, তবে আমার এই অসুস্থতার জন্য তা সম্ভব হয়ে ওঠে না। সেখান থেকেই আমি ভেবেছি আমার মতো সীমাবদ্ধতা যাদের আছে তাদের জন্য বিশেষ কিছু তৈরি করতে। গিটার তৈরির দলটি এখন পর্যন্ত 2টি ভিন্ন মডেলের গিটার তৈরি করেছেন। নলি মিউজিক এই অত্যাধুনিক গিটারগুলোর অর্ডার পেয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র থেকে, তবে রাশিয়ার বাজারে এই গিটারটি জনপ্রিয় করতে চায় নির্মাতা প্রতিষ্ঠান। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। বিশ্বে এক সপ্তাহে করোনায় মৃত্যু কমেছে 8 ভাগ। অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়ছে ডেল্টা ধরন, সিডনিতে আংশিক লকডাউন। বিদেশি সেনা প্রত্যাহারে তালেবানের হাতে পতনের হুমকিতে আফগান সরকার, মার্কিন গোয়েন্দা সংস্থার সতর্কতা। চীনের হেনান প্রদেশে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুনে 18 জন নিহত, আহত 16 জনের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। এই ছিল পূর্ব পশ্চিমের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।